ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি ভাই, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন যে হতাশায় আপনি ভোগেন, এর জন্য কোনো আমল আছে কি না, তো প্রথমত আল্লাহ নিকট দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে রোগমুক্ত করেন, যা সমস্যা বা অসুস্থতা আল্লাহ ভালো করেন। তারপরে দ্বিতীয় কথা হলো, আমল বলতে আপনি আপনার ভাষায় যেমনভাবে পারবেন অনুনয় বিনয় করে আল্লাহ নিকট দোয়া প্রার্থনা করবেন, এটাই হচ্ছে সবচাইতে বড় আমল। আপনি যে অসুবিধাগুলো ভোগ করছেন আল্লাহর নিকটে বলবেন, আল্লাহ তুমি মানে অন্তর্যামী, তুমি সব কিছু জানো, আল্লাহ তুমি আরোগ্য দানকারী, আমার এই সমস্যা দূর করো বা আমার এই অসুস্থতা দূর করো, এইভাবে আপনি দোয়া করবেন। কোরআন পড়তে জানলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, চলতে ফিরতে উঠতে বসতে দোয়া দরুদ জিকির আজকার তসবিহ তাহলিল এগুলো বলতে থাকবেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সবগুলো আপনি মানে পড়তে থাকবেন। সেই সাথে দু একটা দোয়া আমি আরও আপনাকে বলে দিচ্ছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল আজিম, এই বলে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নানু বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আসআলুকা আন তাকিয়ানিল মারাদ। তারপরে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনত। তারপরে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া জিলাআদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এইভাবে বহু দোয়া আছে, সেই দোয়াগুলো পারলে পড়বেন, আর এর জন্য ভালো হবে কোনো সহি আকিদার সহি বই পেলে পারে দোয়ার বই সংগ্রহ করে সেগুলো থেকে দোয়া নিয়ে পড়বেন, কিন্তু এটাও জরুরি নয়। সবচাইতে ভালো হলো আপনি আপনার নিজের ভাষায় যেমনভাবে পারেন আল্লাহর নিকটে দোয়া করবেন, আল্লাহ আপনাকে আরোগ্য দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।